আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি প্রিমিয়াম এবং ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 360 ডিগ্রি মোড়ে রোটেট সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো। আমাদের শপে আজকে নতুন কালেকশন 360 ডিগ্রি মোড়ে কিছু ল্যাপটপ আসছে, যার ভিতরে ডেল ল্যাটিচিউড সিরিজের দুইটা ভেরিয়েন্ট থাকবে, এইচপি এলিটবুক 1030G3 এবং G4। ভিডিওর শুরুতে সর্বপ্রথম যে ল্যাপটপগুলো থাকবে সেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ, যেটা T480 বা T490। আর ভিডিওর শেষে যে ল্যাপটপ থাকবে সেটা হচ্ছে 360 ডিগ্রি মোড়ে রোটেট করা রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর। এই ল্যাপটপগুলোর এক্স্যাক্টলি কনফিগারেশন, কন্ডিশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম একদম মিনিমাম বাজেট দিয়ে একটা ল্যাপটপ শুরু করব, যেটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড T480। এই ল্যাপটপটা কিন্তু কেউ যদি রাফ অ্যান্ড টাফ কাজ করতে চান বা রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ। প্রাইসটা হচ্ছে একদমই রিজনেবল। মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড T480, Core i5 এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটাতে চাইলে র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন। জয়স্টিক, বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং এই ল্যাপটপটাতে 14 ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। ল্যাপটপটার ফ্রন্ট পাশে একটা ক্যামেরা আছে, যেটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমরা বলে থাকি। এটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, সুপার ফ্রেশ কন্ডিশন যেরকম বলি আমরা। ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে, আউটসাইড একটা, ইনসাইড একটা। দুইটা ব্যাটারি থাকার কারণে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, যেটা দিয়ে খুবই দ্রুত চার্জ হবে, একবার চার্জ দিতে পারবেন একদম মিনিমাম যে সময়টা লাগে সেটা দিয়ে। আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 32,500। এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে, যেটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড T490। জাস্ট এই ল্যাপটপটার লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছে যে কিরকম লুকিং এ আপনারা আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পাচ্ছেন। মনে হচ্ছে যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো। আমি কন্ডিশনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। মডেলটা মেনশন করা আছে T490, যেটা Core i5 এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, ফুল সাইজ ব্যাকটিট কিবোর্ড, জয়স্টিক, বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড এবং এটা হচ্ছে ন্যারো বেজেলের 14 ইঞ্চি ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে। এটাতে হচ্ছে চার্জিং পোর্ট হচ্ছে থান্ডারবোল্ট পোর্ট, যেটা হচ্ছে টাইপ সি থাকে। আর কন্ডিশন সুপার ফ্রেশ, মানে কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না আইটি ভ্যালির কোনো ল্যাপটপে। আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা। একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন। যারা প্রফেশনাল ফটোশপ, গ্রাফিক্স, আউটসোর্সিং, ফ্রিলান্সিং এবং স্টাডির জন্য ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এটা দেখতে পারেন। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে 360 ডিগ্রি মোডে রোটেট করা কিছু ল্যাপটপ দেখাবো। আমাদের কাছে এখানে তিনটা ভেরিয়েন্ট আছে, 360 ডিগ্রি মোডে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। আমি সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমাদের স্টকে আজকে নতুন চলে এসেছে, ডেলের ল্যাটিচিউড সিরিজের 7390। 7390 মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে আপনারা বাকি বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন। ল্যাটিচিউড সিরিজ 7390 2-in-1। এই ল্যাপটপটা হচ্ছে Core i5 এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন। কন্ডিশন সুপার ফ্রেশ, টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। দুইটা থান্ডারবোল্ট পোর্ট, দুইটা যে কোনোটা দিয়ে আপনার ল্যাপটপটা চার্জ করতে পারবেন। কন্ডিশন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদমই সুপার ফ্রেশ আছে। সাউন্ড সিস্টেমও মারাত্মক কন্ডিশন দেখতে পাচ্ছেন। আর এটার প্রাইসটা পড়বে মাত্র 36,500 টাকায়, একদমই রিজনেবল প্রাইস। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 60 ডেজ, মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে যে 360 ডিগ্রি মুডে ল্যাপটপ দুইটা দেখাবো, ল্যাপটপ দুইটা খুবই প্রিমিয়াম এবং আউটলুকও মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির আউটলুক। এগুলোর মডেলগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি, 7400 2-in-1। দেখতে পাচ্ছেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। এটা হচ্ছে 7400 2-in-1, যেটা Core i7 এর 8th generation প্রসেসর, 16 GB র্যাম এবং 512 GB SSD। চাইলে আপনারা র্যাম SSD দুটোকেই আপডেট করতে পারবেন। এটার একটা ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড এবং 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS গ্লোসি টেকনোলজির ডিসপ্লে। ল্যাপটপটা 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন। আমি এই ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুললি মেটাল বিল্ড, কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুললি মেটাল বিল্ড করা, খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ। টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট, দুইটা পোর্ট আছে, দুইটার যে কোনোটা দিয়ে চার্জ করতে পারবেন, খুবই দ্রুত চার্জ হবে।
14 ইঞ্চি ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা একদম মোটামুটি প্রফেশনাল রিলেটেড কাজ করতে পারবেন। ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, একদম চিকন বা ন্যারো বেজেলের প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ। এটা পারচেস করতে পারবেন মাত্র 58,500। এটা কিন্তু যারা শিল্পেক অবস্থায় কেউ যদি জিজ্ঞেস করে থাকেন, যা জানতে চান কত প্রাইস ছিল, সেখানে মোটামুটি 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে। তো চাইলে এটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে, দেখে শুনে নিতে পারবেন। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের 1030G3। আমাদের কাছে 1030G3 এবং 1030G4 দুইটা ভেরিয়েন্ট আছে। কন্ডিশন সুপার ফ্রেশ। এটা হচ্ছে এসপি এলিট বুক 1030G3, যেটা কোরাই 7 8th generation প্রসেসর, 16 GB র্যাম এবং 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স থাকার কারণে ল্যাপটপটা দিয়ে কিন্তু প্রফেশনালের গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারবেন। ল্যাপটপটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড যেটা 80% কাভারেজ লেফট সাইড এবং রাইট সাইড, ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম। এটা সাউন্ড সিস্টেম হচ্ছে 4টা, 1টা, 2টা, আর ল্যাপটপটার উপরের পাশে আরও 2টা আছে, 4টা হচ্ছে এটার সাউন্ড সিস্টেম। 13.3 ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ফেস আইডি ক্যামেরা সবগুলোই পেয়ে যাচ্ছেন। 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন। কন্ডিশন সুপার ফ্রেশ। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এটার প্রাইসটা পড়বে মাত্র 52,500 টাকা। নেক্সটে আমরা কিছু রাইজেন প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখব। এখানে কিছু রাইজেন প্রসেসরের আছে। তো আমার হাতে যেটা হচ্ছে এটা হচ্ছে 845G7, যেটা রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর, 16 GB র্যাম এবং 512 GB SSD। ল্যাপটপটা 14 ইঞ্চি স্মার্ট লুকিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড, ন্যারো ব্যাজেলের 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে। ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। অরিজিনাল উইন্ডোজ 10 লাইসেন্স কপি 11-এ আপগ্রেড করে নিতে পারবেন। আমি চতুর্পাশে দেখিয়ে দিচ্ছি যে কোনো দাগ স্ক্র্যাচ আমাদের কোনো ল্যাপটপে আছে কিনা। কোনো দাগ স্ক্র্যাচ নাই। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট, চার্জিং পোর্ট, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে সিম কার্ড ইউজ করার জন্য যে পোর্টটা থাকে, চাইলে এই ল্যাপটপটাতে আপনারা সিম কার্ড ইউজ করতে পারবেন। 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে। এই ল্যাপটপটা 16 GB 512 GB SSD দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 52,500। আমাদের কাছে কিন্তু 16 GB র্যাম 256 GB দিয়েও অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা নিতে পারবেন। তো এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে, যেটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের রাইজেন 7 4000 সিরিজ। এটা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 7 10th generation ইকুয়াল, এটাতে পাবেন 16 GB র্যাম এবং 512 GB SSD, কোরাই 7 10th generation ইকুয়াল। জাস্ট লুকিংটা দেখেন কিরকম কন্ডিশনে আইটি ভ্যালিতে ল্যাপটপ পাচ্ছেন। এটার মডেল হচ্ছে L14, থিঙ্কপ্যাডের L14। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, একদম ফ্রেশ চকচকা টাইপের জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক শট ট্র্যাকপ্যাড। এখানে হচ্ছে প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে। 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে, যেটাকে সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন। এটা হচ্ছে এটার ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড, সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে। টাইপ সি চার্জিং পোর্ট, মোটামুটি সব ধরনের পোর্ট আছে। যারা আসলে গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান, প্রফেশনাল যেমন ফটোশপ, গ্রাফিক্স এই জাতীয় কাজ করতে চান, তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে। কারণ এই প্রসেসরটা হচ্ছে রাইজেন প্রসেসর, সাধারণত গেমিং প্রসেসর এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড করা। আর এই ল্যাপটপটার প্রাইসটা পড়বে মাত্র 48,500 টাকায়, রাইজেন 7 16 GB র্যাম 512 GB SSD। যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড, গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নম্বর শপ। ঢোকার সময় হাতের বাম পাশে। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে। আমাদের কাছে স্টকে এখন ইয়োগা আছে, অনেকগুলো ভেরিয়েন্টের ইয়োগা আছে। এটা হচ্ছে কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করা লিনোভো থিঙ্কপ্যাডের X1 ইয়োগা, যেটা কোরাই 7 8th generation প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ল্যাপটপ এবং ট্যাব মোড ইউজ করতে পারবেন।
আর এই ল্যাপটপেরও কিন্তু পেন টেকনোলজি আছে, যেটা ডিজিটাল ড্রয়িং বা আর্ট ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন। ল্যাপটপের আরও কিছু স্পেশালিটি আছে, যেমন টাইপ সি চার্জিং পোর্ট এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। যারা স্টাডির জন্য ল্যাপটপ খুঁজছেন এবং লাইট ওয়েট একটু স্টাইলিশ, তারা চাইলে এটা দেখতে পারেন। এটার প্রাইসটা পড়বে মাত্র 52,500 টাকায়। এছাড়াও কিন্তু আমাদের স্টকে লিনোভো থিঙ্কপ্যাড এর X1 ইয়োগা মেটাল বডি, যেটা মেটাল বডি বিল্ড দিয়েও আছে, চাইলে এখান থেকেও আপনারা দেখতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই মিনিমাম প্রাইজে বেশ কিছু 360 ডিগ্রি মোডে রোটেট করা ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।